डियर फ्रेंड्स माय बिलाविड चैनल अपने स्वागत। आज के नतून वीडियो अपना शेयर करते चले कैक दिन आगे अवश्य लाऊ गाचर एक वीडियो अपने पड़े ये हे ग्रीष्मकालीन लाऊ गाच। ग्रीष्मकालीन लाऊ गाचटा एर आगे जो गाचटा देखिए अपन जो गाचटा अलरेडी लाऊ एसे गए से एक ही संगे एक ही टबे दुटो चारा छो আমি সেই দুটো চারাই থেকে একটা চারাকে তুলে নিয়ে অন্য একটা পটে রিপোর্টিং করেছিলাম, এই পটে রিপোর্টিং করেছিলাম। এখন দেখছি এই চারাটাও মোটামুটি খুব ভালো হয়ে গ্রোথ নিয়েছে এবং খুব সুন্দরের গ্রোথ আছে। এই চারাটাকে সুন্দর করে রাখার জন্যে এবং যাতে আপনারা ছোট্ট জায়গার মধ্যে ভালোভাবে গাছ করতে পারেন সেই জন্যে আমি চাইছি এটাকে একটা নতুন একটু অন্যরকমভাবে ভিডিও আপনাদেরকে শেয়ার করার জন্য। অল্প জায়গায় কোনো মাচা করার দরকার হয় না, বড় মাচারও দরকার হয় না, অল্প জায়গাতেই আপনারা সুন্দর করে চারাটাকে করতে পারেন। সেই চারাটা করার জন্য মোটামুটি এটা প্রায় 25 দিনের চারা। আমি একবার ভেবেছিলাম যে এটাকে একটু কাটিং করে দেব, কিন্তু এখন দেখছি মোটামুটি ফুল আসছে, ফুলে কুড়ি এসছে, পুরুষ ফুলও এসেছে, স্ত্রী ফুলও আশা করছি এসে যাবে। যদি এটাকে দেখি যে স্ত্রী ফুল না আসে তাহলে আমি এটাকে 2G বা 4G কাটিং করে দেব। সাধারণত আমরা দেখেছি যে গাছে পুরুষ ফুলের সংখ্যাই বেশি আসে, স্ত্রী ফুলের সংখ্যা কম আসে। তবে বন্ধুরা আপনারা মনে রাখবেন, যদি দেখেন যে সবসময় আপনাদের গাছে পুরুষ ফুলের সংখ্যা বেশি আসছে তাহলে কিন্তু একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই পদ্ধতিটা হলো আপনার 2G কাটিং বা 4G কাটিং। অর্থাৎ গাছ যখন দুপুর থেকে আড়াই ফুট উঁচু হবে ঠিক সেই সময়ে গাছের ডগাগুলো কেটে দিতে হবে এবং গাছের সেই ডগাগুলো কেটে দেওয়ার পরে যদিও দেখেন যে আপনার পুরুষ ফুল, তবু পুরুষ ফুল আসছে, স্ত্রী ফুল আসছে না, তখন আপনি আবার গাছটা 4 ফুট থেকে 4.5 ফুট হয়ে গেলে তখন একবার কেটে দেবেন, সেটা হচ্ছে 4G কাটিং। তা আমি এটাকে 2G কাটিং করবো ভেবেছিলাম, কিন্তু 2G কাটিং করা হয়নি। আমি এখন গাছটার গ্রোথ ভালো আছে সেই জন্য আমি একটু অপেক্ষা করছি, আরও একটা সপ্তাহ দু সপ্তাহ একটু আমি অপেক্ষা করে দেখব। যদি এটাতে স্ত্রী ফুল আসে তাহলে আর আমার 4G কাটিংয়ের কোনো প্রয়োজন হবে না, আর যদি দেখি যে স্ত্রী ফুল না আসছে তাহলে হয়তো আমি এটাকে আবার 4G কাটিং করবো এবং তখন আপনাদেরকে আপডেট দেবো। আজকে শুধু দেখাবো যে এই গাছটাকে ছোট্ট জায়গার মধ্যে কীভাবে আপনারা সুন্দর করে তৈরি করতে পারবেন। সেই জন্য আমি এই ড্রামটার উপরে গাছটা তৈরি করার জন্য যা মাটির যেভাবে দরকার সেই মাটিটা ব্যবহার করেছি। তাহলে আসুন সেই মাটির ব্যবহারে বলি। মাটিটা হচ্ছে এমন কিছু মাটি নয়, এতে অল্প বাগানের মাটি আছে, মানে আমাদের গার্ডেন সয়েল, তার সঙ্গে কাউডাং, অল্প কিছু মাস্টার সিডস পাউডার এবং ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট, মাস্টার সিড পাউডার, এগুলো প্রায় প্রত্যেকটা মাটিটা 5 কেজি মাটির সাথে আপনার ওই 1/2 কেজি ভার্মি কম্পোস্ট, 250 গ্রাম মাস্টার সিড অয়েল, মাস্টার সিডস পাউডার আর 250 গ্রাম কাউডাং, এই দিয়ে মাটিটাকে তৈরি করে রেখেছিলাম। এবারে সেই মাটিতে চারা রোপণ করেছিলাম, চারাটার পরে চারাটা এবারে গ্রোথ করেছে। তবে লাউ গাছ খুব জলও যেমন চায় তেমনি এ রোদ্দুরও চায়, একে সবসময় রোদে রাখতে হবে, সানলাইটে, ফুল সানলাইটে রাখতে হবে। এ কোনো শেডের মধ্যে থাকলে গাছ ভালো হবে না, সানলাইটে রাখতে হবে আর তেমনি একে জলও দিতে হবে ঠিক নিয়মিতভাবে। এখন গরমকাল, এই গরমকালে অন্তত আপনারা 2 বার করে জল দেবেন, তবে লক্ষ্য রাখবেন যে জলের ড্রেনেজ ব্যবস্থা যেন খুব ভালো থাকে, অর্থাৎ গাছের গোড়ায় বেশিক্ষণ জল জমে থাকবে, সেটাও কিন্তু গাছের পক্ষে ক্ষতিকর হবে। এরপরে গাছটা আর একটু বড় হলে 5 ফুট 6 ফুট হলে তখন এটা একটাকে চাপান সার দেওয়া যেতে পারে। যেমন আজকের আমি ও ঠিক করে রেখেছি এর উপর একটা চাপান সার দেবো, মানে পুরুষ ফুল এসে গেছে, ফুল আসছে, অর্থাৎ এই সময় একটু চাপান সার দেওয়ার প্রয়োজন মনে হচ্ছে, সেদিন আমি এটাকে একটা চাপান সার দেবো। তার আগে আজকের আপনাদের বলি এইটাকে একটু ভালোভাবে ওপরে যাতে স্প্রেড আউট করতে পারে, এই গাছটা যাতে ওপরে বৃদ্ধি পাতে পারে এবং বড় হয়ে যাতে আরও ডালপালা শাখা পোশাকা ছাড়াতে পারে, যত ডালপালা বা শাখা পোশাকা ছাড়াবে ততই আরও ফল দেবে। সেজন্যই আমি একটা নতুন পদ্ধতি অবলম্বন করেছি,
এবং সামান্য ছোট্ট জায়গার উপরে কীভাবে এটাকে আমি স্প্রেড করতে পারি, তার জন্য একটা ছোট্ট মাচা তৈরি করব। সেই মাচাটা আপনারা লক্ষ্য করুন, চারদিকে এই চারটে নিয়ে দিয়েছি, চারটে বাঁশের শলা প্রতি একটা স্ট্যান্ড করেছি এবং এই স্ট্যান্ডের পরে এভাবে আমি বেঁধে দেবো। এরকম চারটে স্ট্যান্ড স্টপ করে দিই। আপনারা লক্ষ্য করছেন যে আমি কীভাবে এটাকে বাঁচি, এটাকে দেখুন। আপনারা এভাবে বেঁধে নিন, এটা বেঁধে নিলে অসুবিধে নেই। এরকম একটা বাঁশের ফ্রেম, বাঁশের চারটে টুকরো, এই দুটো টুকরোকে লম্বা লম্বি করে দুটো টুকরোকে আড়াআড়ি করে এভাবে নিয়ে আমি একটা পিন দিয়ে এটা আটকে দিয়েছি। এটাকে সুন্দর করে স্কোয়ার তৈরি করে দিয়েছি। এটাকে আমি ঠিক দিলে রেখে এভাবে দিয়ে দেবো। দেওয়া যেতে পারে, এভাবে দিয়ে দিলাম। একটু সুতো দিয়ে বাঁধন দিয়ে দেবো যাতে এটা না নড়ে যায়। বাঁধন দিয়ে দিলাম, চারটে মাথায় এভাবে বাঁধন দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, মোটামুটি এইভাবে আপনারা একটু বাঁশের এ দিয়ে বাঁধন দিয়ে দিন, ওরমভাবে আপনারা বাঁধন দিয়ে দেবেন। বাঁধন দিয়ে দিলে আর এটা পরবারও ভয় থাকবে না এবং মোটামুটি গ্যাপগুলো ঠিকই আছে। এই গ্যাপে আপনার লাউ গাছ উপরে উঠে যাবে। এরপরেও যদি আরও চিন্তা করেন আর একটু ঘন করে দেওয়ার জন্যে, তাহলে আরও দুটো মাছ টুকরো আমি রেখেছি, সেটাকে এরকম আড়াআড়ি করে দিন। আপনি এগুলোকে একটু দড়ি দিয়ে বাঁধন দিয়ে দিই, তাহলে আপনার
সুন্দর একটা মাচা তৈরি হয়ে গেল। এইভাবে আপনারা এইভাবে আপনারা একটা মাচা তৈরি করে নিন, এবং সেই মাচাটা তৈরি করে নিয়ে আপনারা এবার গাছটার পিছনে জল বা তার পিছনে যা যা খাদ্য অনুখাদ্য দেওয়ার দরকার, যা সার দেওয়ার দরকার সেগুলো আপনারা দিতে থাকবেন। তাহলে দেখবেন গাছটাও বলবান হবে, এবং আশা করি গাছটা এই মাচার মধ্যে উঠে মাচাতে উঠে এবার উপরে ইয়ে ডালপালা বিস্তার করবে এবং শাখা প্রশাখা বিস্তার করবে, এবং তাতে অনেকটা জায়গা স্প্রেড হতে পারবে। হ্যাঁ, অবশ্যই এরপরে এখান থেকে বাইরে থেকে আরেকটা ইয়ে দিয়ে দেবো, ছোটো আরেকটা সরু বাঁশের চারা রাউন্ড করে দিয়ে দেবো, দিলে এই জিনিসটা আরও সুন্দর দেখতে হবে এবং ভালো লাগবে। আর আপনারা ওইভাবে গাছ করুন, এই ছোট্ট চারার ওপরেই ছোট্ট ড্রামের ওপরে এরকমভাবে সুন্দর করে লাউ গাছ তৈরি করুন। তাহলে আজকে দেখালাম বন্ধুরা কীভাবে ওপরে মাচাটা তৈরি করে নেবেন, এই মাচাটা তৈরি করে নেবেন। সময় মাচাটা তৈরি করে নিলে আপনারা এ করুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।